সমাগত অম্বুবাসী। লাখ লাখ ভক্তর সমাহারত উখল মাখল হব নীলাচলর বুকু। যাগযজ্ঞর মাজতে বন্ধ হব কামাখ্যার দ্বার। হিমালয়ের পৰা নামি আসিব সাধু সন্ত। তন্ত্র মন্ত্রর পৰা যাগযজ্ঞলৈ, কিন্নর সমাজের পৰা সাধু সন্তলৈ, মা কামাখ্যার সাধনত ব্রতী হব প্রতিজন। 22 জুনের পর শক্তিপীঠ মা কামাখ্যা ধামত অনুষ্ঠিত হব অম্বুবাসী মেলা। লাখ লাখ ভক্তক আদরিবলৈ সাজু হৈছে দেওয়ালয় কর্তৃপক্ষ। 22 জুনের পর 26 জুনলৈ রজস্বলা হব শক্তিপীঠ। 22 জুনের পুয়া 8:43 39 সেকেন্ডত অম্বুবাসীর প্রবৃত্তি ঘটিব। 3 দিনের বন্ধ থাকিব মন্দিরের দ্বার। 26 জুনের পুয়া দেবীর নিত্য পূজার পশত ভক্তর পুনের খুলি দিয়া হব মন্দিরের দ্বার। ভিন্ন বেশভূষারে শক্তিপীঠত তন্ত্রমন্ত্রর চমৎকার করব সাধু বাবাই। অম্বুবাসী মেলাক লৈ প্রশাসনেও জারি করেছে কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা। এইবারও না থাকিব ভিআইপি ভিভিআইপির সুবিধা। সাধারণ দর্শনার্থীর দরে দর্শন করব লাগিব মা কামাখ্যাক। কামাখ্যার মূল পথত বাহন চলাচলত নিষেধাজ্ঞা। যতে ততে খুলিব নোৱাৰিব খাদ্যর বিপণী। আগন্তুক অম্বুবাসী মেলাক লৈ শিক্ষা বিভাগেও জারি করেছে কিছু বিশেষ নির্দেশনা। কামরূপ মহানগর অধীনস্থ বিদ্যালয়ত পরীক্ষা অনুষ্ঠিত নকৰিবলৈ আহ্বান। এইদরে পূর্ণোদ্যমে সাজু হৈছে মা কামাখ্যা দেওয়ালয় কর্তৃপক্ষ তথা জিলা প্রশাসন। 25 লাখ ভক্তর সমাহারে দীপাল হব মা কামাখ্যা দেওয়ালয়। গালে ভস্ম ধূলা সানি হিমালয়ের পৰা নামি আসিব ভক্তসকল। 3 দিন ধরে ব্রতী হব মা কামাখ্যা সাধনাত। অপেক্ষা করিব দুয়ার মুকলি হওয়ালৈ। সেয়েহে সাধু মনে আপনিও ব্রতী হোক মা কামাখ্যা সাধনাত। নিউজ ডেস্ক, এনি নিউজ।